আজকাল বলিউড সেলিব্রিটিদের ওপর প্রেগনেন্ট হওয়ার প্রেশার যেন একটু বেশি। প্রথমে তো শুনতে হয় এত বয়স হয়ে গেছে কিন্তু এখনও বিয়ে করার নাম নেই, আর বিয়ে হয়ে গেলে এরপর শুনতে হয় কত বছর হয়ে গেছে বিয়ের কিন্তু এখনও বাচ্চা নেওয়ার নাম নেই, ৪০ বছর হয়ে গেছে আর কবে নিবে বাচ্চা, ব্লা ব্লা ব্লা। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে একজন সেলিব্রিটির জন্য প্রেগনেন্ট হওয়া এত সহজ হয় না, এর জন্য তাদের অনেক ভেবেচিন্তে ডিসিশন নিতে হয়, এতে তাদের ক্যারিয়ারের অনেক প্রভাব পড়ে। এছাড়াও আরও অনেক সমস্যা তো থাকতেই পারে, বাট থ্যাঙ্কস টু টেকনোলজি ন্যাচারালি কনসিভ করা ছাড়াও IUI বা IVF এর মাধ্যমে অনেক কাপল প্যারেন্টস হওয়ার আনন্দ নিতে পেরেছে। এবং আজ আমরা সেই সব কাপলদের নিয়েই কথা বলবো যারা IVF এর মাধ্যমে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নাম্বার ১, অমৃতা রাও ও আরজে আনমোল। ভিভা মুভি এর অ্যাক্ট্রেস অমৃতা এবং তার হাজব্যান্ড আরজে আনমোল নভেম্বর ২০২০ সালে এক ছেলে সন্তানের বাবা মা হয় এবং এর পেছনের স্ট্রাগল সম্পর্কে নিজেদের ইউটিউব ভিডিওতে ডিটেলস জানায়। তাদের বিয়ে মেয়ে ২০১৬ সালে হয়েছিল আর তখন থেকেই আনমোল বাবা হতে চাচ্ছিল, কিন্তু অমৃতা তার বয়স এবং মেডিকেল কিছু রিজনের কারণে ন্যাচারালি মা হতে পারছিল না। তাই সে IUI ট্রাই করার চিন্তা করে কিন্তু সেটাও ফেল হয়ে যায়। তারপর সে সারোগেসি এর সাহায্য নেয় আর এবারও তার মিসক্যারেজ হয়ে যায়। এতে তারা দুজনেই অনেক ভেঙে পড়ে কিন্তু তাও নিজেদের হোপ ভাঙতে দেয়নি। তারপর সে IVF ট্রাই করে, এতেও কোনো রেজাল্ট ছিল না। এরপর অনেক ভেবেচিন্তে আয়ুর্বেদিক চিকিৎসা নেয়। আয়ুর্বেদিক চিকিৎসার কয়েক মাস পরে তারা তাদের হ্যাপি নিউজ পাবলিকলি অ্যানাউন্স করে দেয় আর এখন তারা এক ছেলে সন্তানের হ্যাপি বাবা মা। নাম্বার ২, মহেশবাবু ও নম্রিতা শিরোদকার। সাউথ ইন্ডিয়ান মুভি সুপারস্টার মহেশবাবু ও তার ওয়াইফ নম্রিতা এর জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদ IVF এর মাধ্যমে এসেছিল। তাদের দুজনের বিয়ে ২০০৫ সালে হয়েছিল এবং এর পরের বছরই তাদের কোল জুড়ে চলে আসে একজন পুত্র সন্তান। এরপর তার আরেকটি সন্তান নেওয়ার চেষ্টা করছিল কিন্তু মেডিকেল কিছু প্রবলেমের কারণে তা হয়ে উঠছিল না। পরে IVF এর সাহায্য নেওয়ার চিন্তা করে এবং ভাগ্যক্রমে IVF এর মাধ্যমে নম্রিতা আবারও প্রেগনেন্ট হয় এবং তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় সিতারা, যে এখন ১২ বছরের হয়ে গেছে। নাম্বার ৩, মাহি ভিজ ও জয় ভানুশালী। ছোট পর্দার ফেমাস অ্যাক্ট্রেস মাহি ভিজের প্রেগনেন্সি জার্নি অনেক স্ট্রাগলফুল ছিল। এই দুই লাভ বার্ড এর বিয়ে ২০১১ সালে হয়েছিল এবং তারা তাদের প্রথম IVF অ্যাটেম্পট ২০১৪ সালে করে এবং তখন মাহি ভিজ অনলি ৩২ বছরে ছিল, কিন্তু তাও সব কিছুই ফেল ছিল এবং ডক্টর তাকে সারোগেসি এর সাহায্য নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু জয় ৯ মাসের ওই সুন্দর জার্নি উপভোগ করতে চাচ্ছিল, তাই মাহিও হাল না ছেড়ে চেষ্টা করে যাচ্ছিল এবং সে এ প্রসেসে ১০০ এর থেকেও বেশি ইনজেকশন নিয়েছিল এবং তার আর অ্যাটেম্পট এই কাপুলের লাস্ট অ্যাটেম্পট ছিল। ভাগ্য ভালো থাকায় এই অ্যাটেম্পটে মাহি ও জয় প্রেগনেন্ট হয়ে যায় এবং তাদের কোল আলোকিত করে চলে আসে তারা। তবে প্রথমে তাদেরকে ১০০ দিন NICU থাকতে হয়েছিল তার প্রিম্যাচিউর হওয়ার কারণে। তবে শেষ পর্যন্ত IVF এর সাহায্যে বিয়ের ৮ বছর পর মাহি ভিজ এবং জয় ভানুশালী প্যারেন্টস হওয়ার আনন্দ উপভোগ করতে পারে। নাম্বার ৪, দীপিকা পাডুকোন ও রণবীর সিং। যেমনটা আমরা সবাই জানি, দীপিকা পাডুকোন এখন প্রেগনেন্ট এবং তার এই বছর সেপ্টেম্বর ২০২৪ ডেলিভারি হতে যাচ্ছে। দীপিকা পাডুকোনের এখন ৩৮ বছর বয়স চলছে এবং রণবীর সিং এর সাথে তার বিয়ের ৬ বছর পর IVF এর সাহায্যে এই খুশির সংবাদ অ্যানাউন্স করতে পেরেছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমাদের ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।